আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে, সাথে আছি শিপাত চ্যানেল। আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সার্চ কমিটি, জমা দেওয়া হবে ইসি গঠনের জন্য বাছাই করা 10 জনের নাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের সরকারি খরচে ফিরিয়ে আনার উদ্যোগ। ছাত্রী ধর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, 3 জন গ্রেফতার। মুক্তির দাবিতে পাল্টা অবরোধ হরিজন সম্প্রদায়ের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নির্বাচন কমিশন গঠনের চূড়ান্ত 10 জনের নামের তালিকা আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দেবে সার্চ কমিটি। সন্ধ্যা 7:15 বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তালিকা জমা দেওয়ার কথা রয়েছে সার্চ কমিটির। মঙ্গলবার শেষ বৈঠকে 10 জনের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। চূড়ান্ত 10 জনের তালিকা হাতে পেলে সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এর আগে নাম প্রস্তাবের জন্য 4 দফায় 47 জন বিশিষ্ট নাগরিকের মতামত নেওয়া হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পক্ষে তাদের বেশিরভাগের মতামত থাকলেও নাম প্রকাশ করা হয়নি। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন। লবিস্ট ফার্মের নাম নেলসন মোলেন। মাসে $20,000 চুক্তিতে 1 বছরের জন্য এই ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ দুদেশের সরকারের সম্পর্ক উন্নয়নে কাজ করবে এই লবিস্ট ফার্মটি। এদিকে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন থেকে যারা আসতে চান তাদের ফিরিয়ে আনবে সরকার। 10 দিন আগে পোল্যান্ড দূতাবাস থেকে বলা হয়েছিল যারা আসতে চান তাদের সহযোগিতা করা হবে। 250 বাংলাদেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পোল্যান্ড সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেয়, না হলে অন্তত 15 দিনের জন্য যেন ভিসা দেওয়া হয়। তিনি জানান, ইতালির দূতাবাস থেকে পোল্যান্ড দূতাবাসে বাড়তি লোক পাঠানো হচ্ছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, বুধবার রাতে নির্যাতিতা ছাত্রী তার বন্ধুর সাথে উপজেলার নবীনবাগে হেলিপ্যাডের সামনে হাঁটছিলেন। এই সময় একটি অটোরিকশায় 7 থেকে 8 বখাটে তাকে তুলে নিয়ে যায়। পরে জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং সাথে থাকা তার বন্ধুকে মারধর করে আহত করে। এই ঘটনায় জড়িতদের বিচার চেয়ে 3 দফা দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান। পাতা ডগা শেকড় থেকে শুরু করে সব কিছুতেই টাকা ছড়িয়ে থাকায় ক্ষতিকর জেনেও তামাক চাষ থেকে সরে আসতে পারছে না উত্তরের কৃষকরা। বেশি লাভ পেয়ে তামাককেই অর্থকরী ফসল হিসেবে বেছে নিয়েছেন অনেক কৃষক। সুজলা সুফলা মাঠ ছেয়ে গেছে বিষে ভরা পাতা তামাকে। বেশি লাভ বাজারজাতের নিশ্চয়তায় তামাক চাষ করছেন চাষিরা, এ কারণে এই ফসলের প্রতি দুর্বলতা তাদের। ক্ষতিকর জেনেও মাঠ ছেয়ে গেছে এই ফসলে। এইটাতে আমার খরচও কম, ইনশাল্লাহ তামাকে আমার অনেক সরকারের পাশে আগা দেয়। এইখানে আমাদের যে তামাকটা, তামাকে আমাদের শিল্প পর্যন্ত বিক্রি হয়। আলুতে লাভ হয় না, বেগুনিতে লাভ হয় না, ওগুলার পোকা মাকড় আক্রোশন বেশি, এটা এই খেতে আক্রোশন কম। গত কয়েক বছর ধরে কৃষিতে ন্যায্য মূল্য না পাওয়ার হতাশা ভর করছে কৃষকের মনে। তাদের এই প্রলুব্ধ করছে তামাক কোম্পানিগুলো দিচ্ছে সার, বীজ ও নগদ টাকা। তামাক কিন্তু আমাদেরকে প্রচুর টাকা দেয় আর অল্প খরচেই, আর এ কারণে কোম্পানি আমাদেরকে লাভবান করতেছে। কামলাকে টাকা দেবো না, আমরা ধান চাষ করবো, এই জন্য ধান চাষ সব চাষে আবাদ করা বাদ দিয়ে এখন আমরা মাঠে নামিয়ে গেছি তামাক। কৃষি বিভাগও বলছে, তামাকের বিপরীতে বিকল্প ফসল চাষে উৎসাহ দিলেও কাজে আসছে না। তামাকের ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ নিরুৎসাহিত করতে যাচ্ছি এবং তামাকের বিকল্প হিসাবে আমরা কিন্তু ভুট্টা, সরিষা,
অন্যান্য রবি ফসল শাকসবজি আবাদের কথা বলছি যেখানে দাম বেশি পাওয়া যায়। তামাকের কয়েকটি কোম্পানি এই তামাক উৎপাদনের ব্যাপারে পরিচর্যার জন্য যে সার টাকার দরকার সেটি কিন্তু তারা কিন্তু তাদের আগাম দিচ্ছে। তামাকের ব্যাপারে কিন্তু আমাদের কৃষি বিভাগ কোনো সাজেশন কৃষককে দেয় না। চলতি মৌসুমে কৃষি অঞ্চলের 4 জেলায় 12,000 হেক্টরে চাষ হয়েছে তামাক, উৎপাদন হবে 30,000 টন। বিকল্প ফসলে বীজ প্রাপ্তিতে জটিলতা, উৎপাদন খরচ বেশি আর পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে উত্তরে তামাক থেকে দূরে থাকতে পারছে না কৃষকেরা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, টাটাগঞ্জ, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ট্যানারি শিল্প রক্ষায় সব সুযোগ সুবিধা দেবে ইতালি, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত HENRICO NUNGIATA। সকালে সাভারের হেমায়তপুরের বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারি ঘুরে দেখে তিনি একথা জানান। খাগড়াছড়িতে নবনির্মিত 2টি থানা ভবন, পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন IGP ডক্টর বেনজির আহমেদ। জেলা পুলিশ লাইন্সে একযোগে এসবের ফলক উন্মোচন করেন তিনি, পরে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন IGP। টাঙ্গাইলে পুলিশ সদস্যদের মাঝে অত্যাধুনিক বডি ওয়ান ক্যামেরা বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের নিরালা মোড়ে এই ক্যামেরা বিতরণ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার। তিনি জানান, এর মাধ্যমে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কেন্দ্রিক অপরাধ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যানজট নিরসনে ভুয়া রিক্সার লাইসেন্স বাতিল করে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স দেয়া সহ 9 দফা দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। 26 ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে 1 কোটি করোনার টিকা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টিতে র্যালি হয়েছে মৌলভীবাজারে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কুয়েতের 61তম জাতীয় দিবস উপলক্ষে আশুলিয়ার 250 দুস্থ পরিবারকে 1 সপ্তাহের খাবার দিয়েছে দেশটির একটি NGO। সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবারের বাড়িতে এ সাহায্য দেওয়া হয়। সংখ্যালঘু স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। হিন্দু পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে সকালে জেলা প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। হবিগঞ্জের বানিয়াচঙ্গে সামাজিক উন্নয়ন সংস্থা কারিতাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। মুরাদপুর মডেল মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।